কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে তোমাদেরকে নার্সারির গণিত ক্লাস নেব, আর আজকে তোমাদের সাথে আসি হচ্ছে রোমান সংখ্যা লেখা, কিভাবে রোমান সংখ্যা লিখব। এখন আমরা পড়ব তারপরে লিখব। দেখো রোমান সংখ্যা এখানে হচ্ছে 11 থেকে 20, আর রোমান সংখ্যা আমরা কি শিখবো 11 থেকে 20। তাহলে দেখো রোমান সংখ্যা 11, 11 কি হবে x, 11 কি হবে দেখো x x i, এটা কি x i, এটা কি 11। এখন 11 বানান কি e n e v e n 11 x i 11 x i, এটা হচ্ছে কি রোমান সংখ্যায় হচ্ছে 11। এই 11 বানান আবার কিভাবে লিখবো e l e v e n 11। তারপর দেখো x দুটা i কি হবে সমান সমান 12 W E L V E 12 X double I এসেছে 12 X double I এসেছে কি 12 W E L V E 12। তারপর দেখো X তিনটা I সমান সমান কি হবে x তিনটা i সমান সমান 13 t h i r t double e n 13 x তিনটা i, এটা কি 13, 13 বানান কি t a i r t double e n 13। তাহলে t h i r t double e n 13। তারপরে এখন আমরা যাব হচ্ছে কি 14। দেখো x i v কি এটা 14, 14 বানান কি 4 বানান কি বলো f O U R 14 T double E N 14 X I V X I V এটা কি 14, 14 মানে কি F O U R 14 T double E N 14। তারপর দেখো x v, x v তে কি 15, x v তে কি 15 f i f 15 t double e n 15, x v তে কি 15 f i f T double E N 15। তারপরে এখন আমরা যাব কি 15 এর পরে 16 F D I কি হবে 16, 6 বানান কি F I X 16 T double E N 16 F V I সমান সমান কি 16 S I X T double E N 16। তারপরে হচ্ছে S V দুটা I কি হবে 18 E I V A T ডাবল ই এন 18 এ ভি দুটে আই হবে কি
18 EIGHTEEN 18 তারপরে দেখো আমরা দেখব এখন X I X সমান সমান কি হবে 19 N I N E 19 T EEN 19 X I X সমান সমান 19 N I N E E EEN 19 এবার দেখো X 20 TWENTY 20 তাহলে আমরা কি শিখলাম X মানে 20 TWENTY 20 তাহলে আমরা রোমান সংখ্যা 11 থেকে 20 পর্যন্ত কিভাবে লিখতে হয় তা দেখালাম দেখো প্রথম সেমিস্টারে কিন্তু তোমরা ভুল করেছিলে অনেকেই শুধু রোমান সংখ্যাই লিখেছিলে এর সাথে যে কথাই লিখতে হয় অর্থাৎ শুধু এই সাইটের গুলো লিখেছিলে কিন্তু এই যে বানান করে যে লিখতে হয় এটা কিন্তু তোমরা কি করনি লেখনি তাহলে দেখো তোমাদেরকে কিন্তু এই যে রোমান সংখ্যা এটাও লিখতে হবে আবার এটাও লিখতে হবে শুধু যদি এটা লেখো এগুলো লেখো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না সেক্ষেত্রে অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে যে কিভাবে লিখতে হয় 16 এর পরে হবে 17 এখানে কারেকশন আছে 7 A E G E N 17 T EEN 17 তারপরে হচ্ছে 18 A G তিনটা আই কি হবে 18 EIGHTEEN 18 তারপরে দেখো আমি আবার লিখছি AIX সমান সমান 19 NINE 19 TEEN 19 তারপরে X সমান সমান 20 TWENTY 20 তাহলে দেখো তাহলে আমাদের রোমান সংখ্যা এগুলো লিখতে হবে পাশাপাশি বানানো লিখতে হবে আমি আবার বলছি XI 11 ELEVEN 11 X দুটা I সমান সমান 12 TWELVE 12 তারপরে X তিনটা I 13 EIGHTEEN 13 XIV 14 FOUR 14 TEEN 14 XV 15 FIFTEEN 15 XVI 16 SIXTEEN 16 XI double duta I 17 SEVEN 17 TEEN 17 XV tinta I 18 EIGHTEEN 18 XIX 19 NINE 19 TEEN 19 XX 20 TWENTY 20 তাহলে আমরা কি শিখলাম রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় এটা শিখলাম আশা করি তোমরা সবাই ক্লাসটা কি করে মনোযোগ দিয়ে দেখেছো আর বাসায় বেশি বেশি করে পড়বে লিখবে আমি আবারও বলছি হাতের লেখা সুন্দর করবে হাতের লেখা যাতে কষ্ট না হয় বেশি বেশি করে বাসায় লিখবে আজ এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো